প্রত্যেকে পরিবেশের বইটা বার করো তোমাদের এখন পরিবেশের বিজ্ঞানের ক্লাস শুরু হচ্ছে আজকে আমি তোমাদের পড়াবো উনিশ পাতা আমি আগের দিনে পড়েছিলাম পাখির টানা প্রজাপতি টানার পার্থক্য আজকে তার ঠিক তলা থেকে পড়াচ্ছি পেজ নাম্বার উনিশ প্রত্যেকে উনিশ পাতা বার করো আজকে পড়বো আমি উভচর প্রাণী কাদের বলে না ডিম ফুটে যেসব প্রাণী জন্ম হয় জলের মধ্যে জলের মধ্যেই কিছুদিন বাস করে পরে দেহ পরিণত হলে জলের ওপরে উঠে এসে ডাঙায় বসবাস করে তাদের বলা হয় উপচর প্রাণী যেমন কি ব্যাং ব্যাঙ হচ্ছে একটি উপচর প্রাণী উদাহরণ তাহলে উপচর প্রাণী জিনিসটা কিনা ডিম ফুটে যেসব প্রাণী জন্ম হচ্ছে জলের মধ্যে জলের মধ্যে কিছুদিন তারা বাস করছে পরে দেহে পরিণত হলে তখন তারা জলের উপরে উঠে এসে ডাঙায় বসবাস করে তাদেরই বলা হয় উপচর প্রাণী তার মানে এরা জলে এবং ডাঙায় উভয় জায়গাতেই বাস করে যেমন ব্যাঙ পরেরটা উপচর পানি জলে ও ডাঙায় কিসের সাহায্যে তাদের শ্বাসকার্য চালায় উপচর পানি জলের মধ্যে শ্বাসকার্য চালায় ফুলকার সাহায্যে পরিণত দশায় তাদের ফুলকা থাকে না ফুসফুস তৈরি হয় দেহের মধ্যে তাই পরিণত দশায় তারা শ্বাসকার্য চালায় ফুসফুস দিয়ে তাহলে প্রথম অবস্থায় উগাছার প্রাণী জলের মধ্যে শ্বাসকার্য চালায় ফুলকার সাহায্যে তারপর যখন তারা পরিণত অবস্থায় ফিরে আসে তখন ফুলকার কিন্তু তখন তাদের থাকে না তখন তাদের দেহের মধ্যে কী হয় না ফুসফুস তৈরি হয় তখন সেই ফুসফুসের সাহায্যে তারা শ্বাসকার্য চালায় সরীসৃপ প্রাণী কাদের বলে না যেসব মেরুদণ্ডী প্রাণীর পা দেহের তুলনায় অনেক ছোট হয় শুধু পায়ের ওপর ভর দিয়ে চলাফেরা করতে পারে বুকের ওপরে ভর দিয়ে চারটি পায়ের সাথে চলাফেরা করে তারাই হলো সরীসৃপ প্রাণী উদাহরণ কুমির টিকটিকি গিরগিটি কচ্ছপ সাপ এরা কি করে না এরা বুকের ওপর ভর দিয়ে চারটি পায় সাহায্যে চলাফেরা করে এদেরই বলা হয় সরীসৃপ প্রাণী মানে যারা বুকে ভর দিয়ে চলে যেমন টিকটিকি সাপ কচ্ছপ খেচর প্রাণী কাদের বলে না যেসব মেরুদণ্ডী প্রাণী আকাশে উঠতে পারে তাদের বলা হয় খেচর প্রাণী যেমন নানা রকমের পাখি বাদুর তাহলে খেঁচর প্রাণী কি না যে সমস্ত মেরুদনির প্রাণী আকাশে উঠতে পারে তাদেরই বলা হয় খেচড় প্রাণী যেমন নানা রকমের পাখি বাদুড় উঠতে পারে না এমন কয়েকটা পাখির নাম যেমন উঠ পাখি বা অস্ক্রিচ এমু পেঙ্গুইন কিউই এই পাখিগুলি কিন্তু উঠতে পারে না এটা নামেই পাখি কারণ এরা প্রচণ্ড বড়ো হয় তাই এরা কিন্তু উঠতে পারে না স্তন্যপায়ী প্রাণী কাদের বলে জন্মের পরে যেসব প্রাণী শিশুরা তাদের মায়ের দুধ পান করে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে উদাহরণ কি যেমন বাঘ সিংহ হরিণ হাতি গরু ঘোড়া মহিষ ছাগল হনুমান মানুষ প্রভৃতি সন্দায় প্রাণীর উদাহরণ এবার প্রাণীদের মধ্যে কি কী মিল আছে এবং কী কী অমিল আছে সেটা এবার জানবো যেমন প্রাণীর নাম হচ্ছে ময়ূর আচ্ছা ময়ূর আর ময়ূরীর মধ্যে কি মিল এবং কি নমিল দুজনের দেহের গঠন মোটামুটি একই রকম তাহলে ময়ূর এবং ময়ূরীর মিল হচ্ছে এদের দুজনের দেহের গঠন এক আর অমিল কিনা না ময়ূরের পেখম আছে কিন্তু ময়ূরীর পেখম নেই ময়ূর হচ্ছে পুংলিঙ্গ ময়ূরী স্ত্রীলিঙ্গ স্ত্রী ময়ূরকে বলা হয় ময়ূরী এদের কোনো পেখম নেই একমাত্র ময়ূর মানে পুরুষ ময়ূরেরই কিন্তু পেখম আছে পরেরটা প্রজাপতি আর পাখি দুজনেরই ডানা আছে বাতাসে উঠতে পারে প্রজাপতির ডানায় হাড় নেই পাখির ডানায় হাড় আছে তাহলে এখানে এদের এটা অমিল পরেরটা দেখো চিংড়ি আর রুই দুজনেই জলে বাস করে জলজ প্রাণী চিংড়ি অমেরুদণ্ডী আর মাছ মেরুদণ্ডী প্রাণী কেঁচো এবং সাপ দুজনের দেহই লম্বা দড়ির মতন হাত পা নেই কেঁচো অমেরুদণ্ডী এবং সাপ মেরুদণ্ডী প্রাণী রুই আর বোয়াল দুজনেই মৎস্য শ্রেণীর প্রাণী শ্বাস অঙ্গ ফুলকা আর অমিল হচ্ছে রুই মাছের দেহে আঁশ আছে বোয়াল মাছে আঁশ নেই রুই মাছের দেহে আঁশ আছে বোয়াল মাছের দেহে আঁশ নেই পাতা ওলটাও কুড়ি পাতা পড়াবো হাতে কলমের প্রশ্ন বন্ধনের মধ্যে সঠিক উত্তরটিকে রাইট চিহ্ন দাও ব্যাং জলচর স্থলচর না উভচর প্রাণী কি হবে উভচর প্রাণী ব্যাং একটু আগেই পড়ালাম জলের স্থলে উভয় জায়গাতেই থাকে তাহলে ব্যাং হচ্ছে উপচর প্রাণী একটা শীত ঘুম প্রাণী শেয়াল সাপ না কোকিল সাপ সাপ শীতঘুম প্রাণী সাপ শীতকালে ঘুমোয় একটা আঁশযুক্ত মেরুদণ্ডী প্রাণী সাপ ব্যাং না জিরাপ সাপ সাপ হচ্ছে আঁচযুক্ত মেরুদণ্ডী প্রাণী খালি চোখে ড্যাশ প্রাণীকে দেখা যায় না অ্যামিবা অ্যামিবাকে খালি চোখে দেখা যায় না এটা খুবই ক্ষুদ্র প্রাণী বর্ষ করলে গোল হয়ে গুটিয়ে যায় ড্যাশ প্রাণী কেন্ন কেন্নকে বর্ষ করলে কিন্তু গুটিয়ে যায় আর হাত পা একটা মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হচ্ছে সাপ সাপের কোনো হাত পা নেই সাপ হাত পা একটি মেরুদণ্ডী প্রাণী তাহলে তোমাদের আত্মরক্ষার ব্যবস্থার আগে অবধি হাতে কলমে কি প্রশ্ন অবধি পড়া রইল কুড়ি পাতা আত্মরক্ষার ব্যবস্থার আগে অবধি আবার পরের দিনে আমি পরের এই চ্যাপ্টারটা আমি পড়াবো আজকে এই অবধি সবাই খুব ভালো দেখো এবং বাড়িতে পড়াশোনা করো